গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন বন্ধুরা? নিশ্চয় আপনারা সকলে ভালো আছেন। আজকেও আমি সকাল সকাল চলে আসলাম রান্নাঘরে। যেদিন আমার কাজ না থাকে, ছুটি থাকে, সেদিন কিন্তু আমি সকালে আমার মেয়ের জন্য নাস্তা বানাতে চলে আসি। আর মেয়ে আমাকে সকালবেলায় বললো, মামনি তুমি আজকে আমাকে একটু নাস্তা বানিয়ে দেবে? তা আমি বললাম কী খাবে? তা বললো যে অনেক দিন আলু পরোটা খাই না, তা আমাকে একটু আলু পরোটা বানিয়ে দাও। তা আমি বললাম আচ্ছা ঠিক আছে। তা ও আমাকে বলছে, মামনি আমি কিন্তু আলুটা সেদ্ধ করে রেখেছি। তা আমি বললাম কখন? তা বলছে আমি আগে আগে উঠেছি, তখনই আমি আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তা আমি বললাম ভালো কাজ করেছো, তাহলে তো কাজটা এগিয়ে গেছে। তা এই যে আমি তারপরে মরিচ, ধনে পাতা, তারপরে তোমার পেঁয়াজ এগুলো কুচিয়ে রেখেছিলাম, দেখো কেমন করে আলুটা সেদ্ধ দিয়েছে, কোনোটা হয়েছে কোনোটা হয়নি। যাই হোক, ছোট মানুষ যেটা বুঝেছে সেটাই করেছে, এটুকু কতজনে করে দেয় তাই না? যাই হোক, আমাকে বলছে মামনি তুমি তাড়াতাড়ি আলু পরোটাটা করো। আমি বলছি বেশি করবো না, মাত্র 6টা 7টা যা হয় সেটাই করব। তা বলছে আজকে আমার রেজাল্ট দেবে, আমি তাড়াতাড়ি স্কুলে যাব। তা আমি বলছি তুমি জামাকাপড় পরতে লাগো, আমি এদিক দিয়ে সব কিছু রেডি করে দিচ্ছি। তা এই যে আমি একটুখানি আলু, তারপরে ধনেপাতা, ওর ভিতরে একটুখানি তেল দিয়ে নিলাম। তেল দিলে কী হয় বলো তো, পরোটাটা বেশ ফোলে। আর তারপরে আটা দিয়ে এটা আমি মেখে নিচ্ছি। অনেকে ময়দা দিয়ে করে, আমি কিন্তু আটা দিয়েই করি। আটা দিয়ে করলে বেশি ভালো হয়, ময়দা দিয়ে করলে একটুখানি বেলেতে গেলে না সমস্যা হয়, এই জন্য আমি আটা দিয়েই করার চেষ্টা করি। আগেও কিন্তু আটা দিয়ে করতাম আমি। আর এই যে আমি মেখে ফেলেছি, অনেকক্ষণ যদি একটুখানি ময়ামে রাখা হয় তাহলে ভালো হয়, কিন্তু ময়ামে রাখার তো কোনো সময় নেই, এই জন্য এইভাবে আমি বানিয়ে ফেলবো। আলুটা একটু সেদ্ধ কম হয়েছিল, তার জন্য আমি এই হামানদিস্তে দিয়ে দিয়ে অফ ক্যামেরা ওটা করে নিয়েছিলাম। তারপরে হাতে আর একটুখানি তেল দিয়ে এই যে ভালো করে আমি মেখে নিচ্ছি। এবার আমি ভালো করে একটা গোটা গোটা করে একটা দলা পাকিয়ে নিয়ে তারপরে আমি বেলে নেব। ঋতুকে এখনও আমি ডাকিনি, ও ভাবছি যে ও ঘুমায় থাকুক, আমি এখন আর ডাকবো না। যেহেতু আমি বাসায় আসি, আমি আজকে কাজগুলো করি, আবার ওর আবার ক্লাস আছে, এই জন্য ওকে আর আমি তেমন একটা কিছু বলবো না। এই যে 6টা রুটি হয়ে, মানে 6টা পরোটা হবে। তা ভাবছি যে পিউকে দেবো 4টা, আমি আর টিনু 2টো খাবো। আর ঋতু বললো যে মামনি আমি এখন আর সকালে কিছু খাবো না, ভাত আছে সেগুলো আমি গরম করে খাবো, আর কলা টলা আছে এগুলো খেয়ে নেবো, চাটা খেয়ে নেবো। ইদানিং না ঋতু সকালবেলায় তেমন একটা খাচ্ছে না, মানে ওজনটা কমানোর জন্য। আমার একটা বেলা হয়ে গেছে, এখন এই যে আমি আর একটা বেলে নিচ্ছি, একটুখানি স্পিড বাড়িয়ে দিয়েছি। দেখো এই চুলোটা কেনার পরে না আমি একটু সমস্যায় ভুগতেছি, মানে এই কমানো বাড়নটা নিয়ে আমার একটু সমস্যা হচ্ছে। তো আগেরটা এক ধরনের সিস্টেম ছিল, আর এইটা আনার পরে আমি তেমন একটা চুলোর কাছে আসি না, তাই বুঝতেও পারি না। মাঝে মাঝে ঋতুর কাছ থেকে, আশার কাছ থেকে, তারপর পিউর কাছ থেকে শিখি। এই যে আমি তাড়াতাড়ি করে পরোটাটা বানিয়ে দিচ্ছি, ও বলছে মামনি তাড়াতাড়ি রেডি করো। আমি বললাম যে তুমি জলটা ভরো, তারপরে আমি তোমাকে এগুলো দিচ্ছি বক্স ভরে। তারপর বলো যে আজকে আমার রেজাল্ট দেবে, রেজাল্ট দিলে তুমি কী খাওয়াবে? তা আমি বললাম তুমি যা খেতে চাও তাই খাওয়াবো। তা বলছে সবসময় বিরিয়ানি, তারপরে মাংস এগুলো ভালো লাগে না, আজকে একটু পোলাও খাও। তা আমি বললাম আচ্ছা ঠিক আছে, তোমার জামাইকে আমি ফোন করে দেবো, মাংসটা এনে রাখবে। আসলে অনেক দিন তো আমি ইয়ে করি না, তোমার রান্নাঘরে কাজ করি না, যখন আমি রান্নাঘরে কাজ করতে আসি এখন বেশ একটু এলোমেলো হয়ে যায়, কি করব তাই বলো। এই যে আমার হয়ে গেছে, এখন পিউকে বললাম যে আমি বক্স ভরে তোমাকে আমি দিচ্ছি, তারপরে তুমি নিয়ে যাও। ফাঁকে আমি বক্সটা ভরে নিয়েছি, আর 2টো ছিল, একটা টিনুকে খাওয়াচ্ছে দাদা, আর একটা আমি খেয়ে নিয়েছি। দেখো কি সুন্দর দাদার কোলে বসে পড়ে খাচ্ছে, মানে উনি এবার নিজে হাতে খাবে, অন্য কারো হাতে খাবে না। দেখো কি করতেছে, দেখো একা একা খাবে। একটা ডিম সেদ্ধ খেয়েছে সকালবেলায়, এখন আর ডিম দিয়ে খাবেন না উনি। আমি অবশ্য ডিম দিয়েই নিয়েছি, আর পিউকেও ডিম দিয়ে দিয়েছি। দেখো কি সুন্দর করে খাচ্ছে, ওর দাদা টুকরো টুকরো করে দিচ্ছে আর ও খাচ্ছে। যাই হোক, ফাঁকে আমার ননদ জামাই মাংসটা দিয়ে গেল। ঋতুকে বললাম যে তুমি কাটাকুটা করো, পিউ তো স্কুলে চলে গেছে, ও তো রেজাল্ট দেবে, কী হবে জানি না। তা বলছে মামনি তাহলে আমি পিউকে নিয়ে আসি যে। তা বললাম আচ্ছা ঠিক আছে, টিনুকে রেখে যাও, তুমি পিউকে নিয়ে আসো। তা এখন ওকে খাওয়ায় টয় আমার কাছে রেখে যাবে, তারপরে ঋতু চলে যাবে পিউর স্কুলে। ঋতুরও খাওয়া দাওয়া হয়ে গেছে, স্নান টান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে,
আমি বললাম তো বাবু যতক্ষণ আছে বাসায় ততক্ষণের মধ্যে তুই ফিরে আসতে পারবি, আর আজকে পিউকে তাড়াতাড়ি ছেড়ে দেবে স্কুল থেকে। আমি মনে হয় আগের ভিডিওতে বলেছিলাম কিনা জানি না, পিউ থার্ড হয়েছে এবং ফার্স্ট হয়েছে, তার জন্য কি গিফট পায় কি সার্টিফিকেট পায় সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? এই যে দেখো টিনুর কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, এর মধ্যে আমার একটা পার্সেল চলে আসছে। এই পার্সেলটা আমাদের মহিলাদের কিন্তু অনেক অনেক উপকারে লাগবে, অনেক উপকারে লাগবে। দেখেছো দাঁড়াও, কালাচাঁদ কিন্তু ইয়ে করতেছে, বের করতেছে। আর পিউ ঋতু এখনো পর্যন্ত বাসায় ফেরেনি, আমি টিনুকে নিয়ে মানে বেশ কষ্ট করে ওকে সামাল দিচ্ছি। দেখো তিনটে ব্যাগ, এই তিনটে ব্যাগ কিন্তু 1200 টাকা নিয়েছে। এই তিনটে ব্যাগ দিয়ে কিন্তু আমার অনেক অনেক উপকারে আসবে। আমি অনলাইনের থেকে এনেছি এটা, আর ভিতর আমি কম্বল টম্বল শীতের জামা কাপড় টাপড় যা আছে সেটাগুলো রাখবো। একটা দেবো ঋতুকে, একটা আমার আর পিওর, আর অন্য আর একটা আদার যা যা আছে সেগুলো ভরে তারপরে ঢিপ দিয়ে রেখে দেবো। দেখো টিনু বের করে দেখাচ্ছে, আর এই জিনিসগুলো না খুব সুন্দর, আমার কাছ থেকে ডেলিভারি চার্জ নেয়নি, কিন্তু আমি যেটা ভিডিওতে দেখেছিলাম তার থেকে অনেক সুন্দর হয়েছে। মানে আমার একদিনে চলে আসছে, একদিন আগে আমি অর্ডার করেছি পরের দিনে চলে আসছে, এত তাড়াতাড়ি আসবে এটা আমি ভাবতেও পারিনি। এই যে দেখো চলে আসছে পিউ গিফট নিয়ে, স্কুল থেকে যা পায় সেটাই সব থেকে বড় কথা, তাই না? দেখো দুটো, একটা গামলা এবং একটা প্লেট পেয়েছে, বল পেয়েছে, আর আগের বার পেয়েছিল দুটো, আর সার্টিফিকেটও পেয়েছে। কিন্তু সার্টিফিকেটটা আমি আজকে দেখাতে পারছি না, তার কারণ সার্টিফিকেটটা স্কুলে আছে এখনও, স্কুল থেকে দেয়নি, শুধু এইগুলো দিয়েছে, ঠিক আছে? সার্টিফিকেটটা দেখাবো পরের ভিডিওতে। যাই হোক, পিউকে বললাম যে তুমি একটু রেস্ট টেস্ট নাও। এখন এই যে ঋতু রান্নাটা বসিয়ে দিয়েছে তাড়াহুড়া করে, জামাকাপড় চেঞ্জ করে। আজকে পিউর কথাই রাখলাম, ও বলেছিল যে মামনি আমাকে কি খাওয়াবা, তা আমি বলেছিলাম যে মাংস পোলাও খাবো, সেটাই ঋতু রান্না করছে। রান্নাটা তোমরা সবাই জানো, আমার আর অত দেখানো লাগবে না, সবাই সবার মতো করে রান্না করো, এক একজন এক এক রকম করে রান্না করে। তা ঋতুকে বললাম যে তুমি রান্নাটা করো, আমি এই ফাঁকে একটুখানি স্নান ট্যান করে আসি, আবার টিনুকে নিয়ে একটুখানি বেরোবো বিকালে। আগের দিনে পার্কে নিয়ে গেছিলাম, ওরও আবার পার্কে যেতে ইচ্ছে করছে, ও দাদার সাথে গিয়েছিল, তারপরে আমি সেদিন অডিটোরিয়াম গিয়েছিলাম, সেদিনও যেতে চেয়েছি, গিয়েছিল, ঘোরাঘুরি করেছিল, অনেকগুলো ভিডিও করা আছে, তার তো অনেকটা আমি রিলস ছেড়েছিলাম আমার ফেসবুক পেজে, আর এখানে দেওয়া হয়নি। তা আমি এখন খেয়ে দিয়ে টিনুকে নিয়ে একটু বেরোবো। তা ঋতু বলছে মামনি আমি তাড়াতাড়ি রান্নাটা করে ফেলি, তারপর তুমি টিনুকে নিয়ে বেরো, আর এর মধ্যে ঋতু চলে যাবে ইসে কম্পিউটার ক্লাসে। এই যে কালাচাঁদ এসে পড়েছে, আর পিকু ওই যে ভাতটা গুছিয়ে নিচ্ছে, একদম গরম গরম খেয়ে নিচ্ছে। আর পিউ বলছে মামনি আমি পরে খাচ্ছি, বৌমনির সাথেই খাবো। ঋতু আর পিউ প্রায় সময় একসঙ্গে খায়, ওরা খেয়ে তারপর পিউ চলে যাবে কোচিংয়ে, আর ঋতু চলে যাবে কম্পিউটার ক্লাসে, আর আমি টিনুকে নিয়ে চলে যাব একটুখানি ঝাউ বাগানে। দেখো কি গরম গরম খাচ্ছে, মানে কালাচাঁদ বাসায় এসে বলছে তোমাদের এখনও পর্যন্ত রান্নাবাড়া হয়নি। আমি বলছি প্রতিদিন তো এক সময় রান্নাবাড়া হয় না, বুঝতে হবে, তোমার ইচ্ছা মতো তো হবে না, ছেলে মেয়ে নিয়ে কাজ করতে গেলে তো ওর সমস্যাই হয়। তো চলো খাওয়া দাওয়া করে টিনুকে নিয়ে একটু বেরিয়ে পড়ি। এই যে টিনুকে নিয়ে বেরিয়ে পড়েছে, কেন বলো তো? ওর মা গেছে কম্পিউটার ক্লাসে, আর ওর মা যাওয়ার সময় সবসময় বলে মনামা 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 এগুলো করতে থাকে। আবার বিকালে টিচার আসবে, পিউ টিচার আসবে, টিচার বললো যে প্রতিযোগিতা আছে, আমি বিকালে আসতেছি। দাদা আমাকে ফোন দিয়েছিল যে তোমরা কি বাসায় আসো, তা আমি বললাম যে দাদা পিউ তো কোচিংয়ে চলে গেছে, ঋতু নেই, আর আমি টিনুকে নিয়ে একটু বেরিয়েছি, আপনি একটু সন্ধ্যার পরে আসেন। তা বলছে আচ্ছা ঠিক আছে। Ah, 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 ah
দাদা গানটা শিখাচ্ছে পিউকে, আর আমি এই ফাঁকে ভাবছি যে একটু চা এবং একটু নাস্তা রেডি করি। আমি চা নাস্তা রেডি করতে আসতেছি, দাদা বলছে না এগুলো করো না, আমি অন্য বাসা থেকে খেয়ে আসছি। মানে ওনার তো অন্য অন্য স্টুডেন্ট থাকে, তাদের বাসা থেকে খেয়ে আসছে তাই বলছে। তা আমি বললাম যে না দাদা, আপনি তো সবসময় আমার বাসায় এসে চাটা খেতে পছন্দ করেন, আর তাছাড়া উনি হলো ডায়াবেটিসের রুগী, এই জন্য ওনাকে সব ধরনের খাবার দেওয়া যায় না। এই ফলটা একটু খেতে পছন্দ করে, তারপরে চানাচুর মুড়িটা খেতে পছন্দ করে, সেইগুলোই আমি দেব। কেন আসছে তার কারণ পিউর কালকে প্রতিযোগিতা আছে গোপালগঞ্জ জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদে। গতবারও পিউ গোপালগঞ্জ শাখার ভিতর প্রথম স্থান হয়েছিল, আর একটা মেয়ে হয়েছিল। তাই যে আমার চাটাও বানানো হয়ে যাচ্ছে, দাদা বলো যে পিউকে একটুখানি দেখিয়ে না দিলে হবে না, জানি না কি হবে। তোমরা সকলে আশীর্বাদ করো যাতে করে আমার মেয়েটা এবারও ভালো কিছু হতে পারে। এই যে চাটা বানিয়ে দিচ্ছি, দাদা কিন্তু চাতে কোনো চিনি টিনি খায় না, এই জন্য আমি শুধু একটা তেজপাতা দিয়ে আর চা দিয়ে চাটা বানিয়ে দিচ্ছি। তা বন্ধুরা, আজকে আমাদের ভিডিওটি এখানেই আমি শেষ করে দেবো দাদাকে চাটা দিয়ে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর আমার মেয়ের জন্য তোমরা সকলে আশীর্বাদ করো যেন যেভাবে ও এগিয়ে যাচ্ছে সেভাবে যেন এগিয়ে যেতে পারে। এই যে আমি চানাচুর মুড়িটা বানিয়ে নিয়েছি, আর ফলটা মানে এটাই ওনার প্রধান খাদ্য, মনে হয় প্রত্যেকটা ডায়াবেটিসের রুগীরা কিন্তু এই চানাচুর মুড়িটা খেতে পছন্দ করে। এই যে আমি এসে টেসে ইটি করে জামা কাপড় ছেড়েই আমি দাদার জন্য খাবারটা নিয়ে আসলাম। দাদা তো প্রচণ্ড ডিনাই করছে আমাকে, বলছে তুমি থামো তো, আমার সাথে খুব ইয়ে করে, এখন আর আমি খাবো না, তারপর দেখো আমার সাথে কীভাবে ঝগড়া করতেছে। যাই হোক, আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি। সবার কাছে দোয়া চাচ্ছি, আশীর্বাদ চাচ্ছি যেন আমার পিউ এরকম করে সব কিছুতে জয়ী হতে পারে, আর তোমাদের মুখে মানে তোমাদের ভালো ভালো কিছু উপহার দিতে পারে, এটাই আমি তোমাদের কাছ থেকে আশা করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।